বন্ধুরা, আগামী বছরে কার্তিক মাসে উপাচারটি করে একজন 20 কোটি টাকা সে প্রাপ্তি করেছিল। হ্যাঁ বন্ধুরা, আমি যে টোটকা জানিয়েছিলাম সে টোটকার দ্বারা সে 20 কোটি টাকা আগামী বছর সে কিন্তু পেয়েছিল। আর সে ব্যক্তির নাম হচ্ছে রাহুল, এবং তিনি জানিয়েছেন, গুরুজি আপনি যে উপায় জানিয়েছেন সে উপায়ের দ্বারা আমি 20 কোটি টাকা পেয়েছি। প্রথমত তো আপনি যে উপাচারগুলি জানিয়েছেন সেগুলি আমার একদমই বিশ্বাসই হয়নি, কিন্তু যখন আমি সেই উপাচারের রেজাল্ট দেখতে পেলাম তখন আমি অত্যন্ত কিন্তু অবাক হয়ে গেলাম। আপনি বিশ্বাস করবেন না গুরুজি, আপনি যে উপাচার জানিয়েছেন আমি আগামী বছর কার্তিক মাসে 20 কোটি টাকা আমি মুনাফা লাভ করেছি, এবং সেই উপাচারটি আমি আমার একটা বন্ধুকে জানিয়েছি, এবং সেই উপাচারটি করার পরে সে সরকারি চাকরি পেয়েছে, আজকে সে সরকারি উচ্চ পদে রয়েছে। আর গুরুজি, এই উপাচারটি করার পরে আমার প্রায় সময় মাথা যন্ত্রণা করত, হঠাৎ করে দেখা গেল আমার যে মাথা যন্ত্রণা সেটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনিও খুব শীঘ্রই কোটিপতি হতে চান যেভাবে রাহুল কোটিপতি হয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, দরিদ্রতা এমন একটা অভিশাপ যে এই দরিদ্রতার কষ্টভোগ করে। যদি আজকের সমাজের কথা বলি তাহলে সে ব্যক্তিকে কেউ আদর সৎকার করে না, আর এর ঠিক বিপরীত যে মানুষের কাছে প্রচুর অর্থ সম্পত্তি আছে তো এই ধনবান ব্যক্তি এমন আদরে প্রাপ্তি হয়ে ওঠে, সে যেখানেই যাক সেখানে সে মান সম্মান পায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কার্তিক মাসের 3টি ভয়ঙ্কর উপাচার সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর এর প্রভাব কিন্তু অদ্ভুত, এর প্রভাব কখনোই বিফল যায় না। আর যেভাবে ভগবান শ্রী রামের বাণ ভেদ করার জন্য ছোড়া হতো এবং সেই উদ্দেশ্য পূরণ করার পরেই কিন্তু সে বাণ ফিরে আসত, সেইভাবেই আজকে বলা যে টোটকা আপনার লক্ষ্য কিন্তু ভেদন করবে। যে মানুষের চাকরি হচ্ছে না তার চাকরি অবশ্যই হবে, যে সমস্ত ব্যক্তিরা মায়ের দর্শন করতে চান তাদের মাতারানীর কিন্তু অবশ্যই দর্শন ঘটবে, যে সমস্ত মানুষ চায় তাদের অর্থকষ্ট দূর হয়ে যাক তাদের জন্ম জন্মান্তরের দরিদ্রতা কিন্তু দূর হয়ে যাবে। সেনবন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ টাকা খরচা করলেও এই তথ্য এই জ্ঞান আপনাকে কিন্তু কেউ দেবে না। আজকে বন্ধুরা, গুরু পরম্পরায় প্রাপ্ত হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, আর তার সাথে সাথে দুটি জবরদস্ত উপাচার সম্পর্কে জানিয়ে দেব যেটি আপনাকে এই কার্তিক মাসে অবশ্যই করতে হবে। আর বন্ধুরা, এবছরে কার্তিক মাসে যে উপাচারটি করবেন সেগুলি কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে, কারণ বন্ধুরা এবছরে কিন্তু দুর্গাপুজো এই কার্তিক মাসেই পড়েছে, দীপাবলি মানে কালী পুজো কিন্তু এই কার্তিক মাসেই পড়েছে। তো বুঝতেই পাচ্ছেন এই কার্তিক মাস মায়ের মাস, এবং এই কার্তিক মাস কতটা শক্তিশালী এবছরকার জন্য। আর আজকে যে উপাচারটি আপনাকে জানাবো এই উপাচারটি যে কোনো মানুষ করতে পারে এবং খুবই সহজ, কারণ দেখুন বন্ধুরা, আমি যে উপাচারগুলি বা টোটকাগুলি আপনাদেরকে জানাই আমি চেষ্টা করি সেই উপাচারগুলি বা সেই তথ্যগুলি আপনাদের কম খরচায় যাতে হয়ে যায়, এবং এই উপাচারগুলি যাতে অতি সহজে সবাই যাতে করতে পারে, কারো যাতে সমস্যা না হয়। আর এটা কোনো প্রয়োজনই নেই যে আপনি শুধু এই উপাচারটি অর্থপ্রাপ্তির জন্যই করবেন, যারা সরকারি চাকরি চাইছেন তারাও কিন্তু এই উপাচারটি করতে পারেন। এছাড়া আরও এরকম একাধিক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেগুলি ভিডিও আগে আপনাদের জানাবো। যারা শারীরিক কষ্ট ভোগ করছেন, একাধিক গুপ্ত রোগ, এরকম বিভিন্ন সমস্যায় যারা জ্বলে পুড়ে মরছেন, সে সমস্ত দুঃখ বা সেই সমস্ত সমস্যা কিন্তু তাদের দূর হয়ে যাবে। আর যে সমস্ত মা বাবারা চাইছেন তাদের সন্তান পড়াশোনা করছে না, পড়াশোনায় একদম মন নেই, তাদের জন্য কিন্তু এই উপাচারটি রামবান। এছাড়া যারা হয়তো আইনত সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তারাও কিন্তু এই উপাচারটি করতে পারেন। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর আপনি যদি মা দুর্গার আশীর্বাদ এবং কৃপালাভ করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। বন্ধুরা, আজকে যে তথ্য আপনাকে জানাবো এটি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ জানাবে না। বন্ধুরা, আপনি কার্তিক মাসে মা দুর্গাকে কাঁচা যে দুধ হয় সেই দুধ নেবেন, এবং যে দুর্বা ঘাস হয় সেই দুর্বা ঘাস নেবেন, এবং সেই দুর্বা ঘাসে কাঁচা দুধ আপনি ছিটিয়ে নেবেন, এবং সেই ঘাস মানে সেই দুর্বা ঘাস আপনি মা দুর্গাকে, আপনার বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে সেখানে তো মা দুর্গার ছবি বা ক্যালেন্ডার অবশ্যই থাকবে, সেই ঘাস দিয়ে আপনি ছেঁটা মারবেন 21 বার। আর আপনি চেষ্টা করবেন মায়ের যে পা রয়েছে সেখানে ছেঁটা মারার। বন্ধুরা, এই উপাচারটি কিন্তু অত্যন্ত লাভজনক উপাচার, আমি নিজেও করেছি। এই উপাচারটি করার ফলে আপনার যে সমস্ত মনস্কামনা রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই পূরণ হবে, এবং এই উপাচারটি আপনাকে প্রাতকাল আপনাকে কিন্তু করা প্রয়োজন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যদি এইভাবে দুধে ছেঁড়ে যদি মারা যায়, মানে দুধের মধ্যে আপনি ঘাসটিকে চুবিয়ে নেবেন তারপর আপনি 21 বার ছেঁটাবেন, এতে মা দুর্গা আপনার প্রতি অত্যন্ত কিন্তু প্রসন্ন হবেন, এবং এমন সাধকের বা এমন ভক্তের সমস্ত মনস্কামনা মা অবশ্যই পূরণ করেন। তো বন্ধুরা, এটা ছিল সাংসারিক ইচ্ছা পূরণের একটি বড় উপাচার। এবার বন্ধুরা, আপনাদের অচল শক্তি প্রাপ্তি করার জন্য একটি সরল উপাচার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনি এমনি সাধারণত যে সর্ষে হয়, হলুদ রঙের যে সর্ষে হয়,
এক মুঠো সর্ষে নেবেন এবং এটি নেয়ার পরে মা দুর্গা যে কোনো একটা বীজমন্ত্র আপনি পড়বেন বা পাঠ করবেন। ওং দুম দুর্গায় নমঃ এবং যে কোনো একটা বীজমন্ত্র আপনি মা দুর্গার আপনি বীজমন্ত্র আপনি জপ করবেন। এবং যে সর্ষেটি আপনি নিয়েছেন আপনার বাড়ির যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গা বলতে আপনার বাড়ির যে কোন কোন জায়গাগুলো রয়েছে, বাড়ির যে কোন কোন বা কানাচে কানাচে, সেখানে রাত্রি 9টার পরে আপনি অল্প অল্প করে দিয়ে দেবেন, মানে ফেলে দেবেন। এই উপাচারটি দ্বারা আপনার বাড়িতে যেমনই অর্থকষ্ট থাকুক না কেন, সে অর্থকষ্ট বা মা অলৌকিকে অবশ্যই কিন্তু দূর করে দেবেন। এবং আপনার বাড়িতে যদি কোনো জায়গায় দারিদ্রতা যদি লুকিয়েও থাকে তার নাম নিশান কিন্তু মুছিয়ে দেবে। বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, সেখানে লেখা রয়েছে যদি কোনো ব্যক্তি এই হলুদ সর্ষ দ্বারা উপাচারটি করে, মানে যে উপাচারটি আপনাকে জানালাম, সেই বাড়িতে দরিদ্রতা কিন্তু কখনই থাকতে পারে না। আর বন্ধুরা, যেখানে মা থাকেন সেখানে কিন্তু অর্থকষ্ট এগুলো কখনই কিন্তু হতে পারে না বা থাকতে পারে না। বন্ধুরা, এবার আপনাকে একটা বীজমন্ত্র আপনাকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটাকে বীজমন্ত্র বলা ভুল হবে, এটা গুরু পরম্পরা থেকে এই মন্ত্র চলে আসছে, খুবই পাওয়ারফুল কিন্তু এই মন্ত্র। এই মন্ত্র পাঠ করার ফলেই মানুষের দুঃখ কষ্ট অর্থকষ্ট সব কিন্তু দূর হয়ে যায়। বন্ধুরা, আমি ভিডিও প্রথমে কিন্তু আপনাকে জানিয়েছিলাম রাহুল নামে যে ব্যক্তি রয়েছে সেই রাহুল একটু টাকা ভর্তি ব্যাগ কিন্তু সে পেয়েছিল। আর বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, বীজমন্ত্রর একটা কিন্তু গুণাগুণ বা একটা শক্তি রয়েছে সেই মন্ত্রের মধ্যে। হতে পারে সেই বীজমন্ত্র কাজ করতে এক মাস সময় নিতে পারে, দু মাস নিতে পারে, কিন্তু তার ফলাফল আপনি কিন্তু অবশ্যই পান বা পাবেন। এবং এটা আপনার কর্মের উপরে কিন্তু নির্ভর করছে। যদি আপনার কর্ম ভালো হয় তাহলে আপনি টাকা ভর্তি ব্যাগের বদলে আরও বড় কিছু পেতে পারেন। সেটা হতে পারে আপনি লটারি কাটলেন, সেভাবে টাকা লাগলো, হয়তো শেয়ার মার্কেটে আপনার টাকা লেগে গেল, মানে কোনো না কোনোভাবে আপনি অর্থপ্রাপ্তি করবেনই করবেন। কিন্তু বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের সাথে, ভক্তির সাথে যে উপাচারটি জানাবো সেটি আপনাকে কিন্তু করতে হবে। আর বন্ধুরা, এই যে মন্ত্রটি আপনাকে জানাবো, এই মন্ত্রটি দরকার হলে বা আপনার যদি দরকার পড়ে আপনি একটা খাতায় লিখে নিন। এবং আপনি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচবেন মা কিন্তু আপনার সাথ থাকবে। আর যে মন্ত্রটি আপনাকে জানাবো এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। আর বন্ধুরা, এই মন্ত্রটি লাজ রাখার জন্য যে কোনো দরিদ্র ব্রাহ্মণকে 1 টাকা কিন্তু দিয়ে দেবেন, মানে দান করবেন গুরু দক্ষিণা মনে করে, তবেই কিন্তু এর ফলাফল আপনি পেতে পারেন। অথবা কোনো ছোটো বাচ্চাকে আপনি দিয়ে দেবেন। কারণ বন্ধুরা, যে কোনো মন্ত্র কখনোই কিন্তু ফ্রিতে দেওয়া হয় না, আমাদের শাস্ত্র বলছে এর জন্য কিছু দক্ষিণা দিতে হয়। তো বন্ধুরা, আপনি 1 টাকা যে কোনো ছোটো বাচ্চাকে বা যোগ্য কোনো ব্রাহ্মণকে আপনি দিয়ে দেবেন, আর সেটা আপনার গুরুদক্ষিণা হয়ে যাবে। আর এই মন্ত্রের দ্বারা হতে পারে রাহুল যে 20 কোটি টাকা পেয়েছে, আপনি হয়তো তার থেকে বেশি পেলেন, 70 কোটি টাকা পেলেন। যে কোনো কার্যের জন্য এই মন্ত্রটি আপনি জপ করেন সেই কার্য কিন্তু অবশ্যই সিদ্ধ হবে বা সফল হয়ে যাবে। ওং নমো আদেশ গুরুকো দুর্গা মাতা মেরি পুকার, এসো তুমি আমার দোয়ার, 108টি পুষুমালা আপনাকে চড়াবো, মাথাতে আমি তিলক লাগাবো, দরিদ্র হবে নাশ আর না হলে গুরু শিবের লাজ। বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনি চাইলে খাতা পেনে লিখে রাখতে পারেন। কারণ বন্ধুরা, এই মন্ত্রটি আমি আর দ্বিতীয়বার বলবো না, কারণ এই মন্ত্রটি দ্বিতীয়বার বলার ফলে এই মন্ত্রের যে ঊর্জা থাকে, এই মন্ত্রের যে পাওয়ার থাকে সেটা কিন্তু সমাপ্ত হয়ে যায়। আর বন্ধুরা, এই মন্ত্রটি আপনি যতবার আপনি জপ করতে পারবেন তত ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, একটা বিধান রয়েছে, 108টা আপনাকে পুষ্প নিতে হবে। 108টি আপনি পুষ্প নেবেন, মানে যে কোনো পুষ্প, এবং এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন বা উচ্চারণ করবেন তখন আপনি এই 108টি পুষ্প মাকে আপনি অর্পণ করবেন। এবং এই উপাচারটি করার পরে গোমাতাকে আপনি ভোগ নিবেদন করবেন। আপনি গুড় এবং ছোলা দিতে পারেন, এবং আপনি যদি ব্রত রেখে থাকেন তো সেই ব্রতে যে ফলার করে থাকেন সেই ফলও কিন্তু, মানে সেখান থেকে কিছু অংশ আপনি গোমাতাকে দান করতে পারেন বা খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এই উপাচারের দ্বারা যদি কোনো সাধক স্বচ্ছ মনে যদি করতে পারে, সেই সাধককে বা সেই ভক্তকে কিন্তু মা দর্শনও দিয়ে দেন। 1 থেকে 2 মাসই লাগবে, অর্থ সমস্যা, আইনত সমস্যা, সন্তানের সমস্যা, মনে মতো চাকরি হচ্ছে না, ঝগড়া বিবাদ অশান্তি এবং আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে সমস্ত ঝঞ্ঝাট কিন্তু শেষ হয়ে যাবে। আর বন্ধুরা, এই মন্ত্রটি আপনার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই উপাচারটি আপনি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। ধন্যবাদ।